বর্তমান বিশ্বে পরাশক্তিগুলো সমরাস্ত্রে কে কাকে ছাড়িয়ে যেতে পারবে সেই প্রতিযোগিতায় নেমেছে। সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে রাশিয়ার তৈরি S-400 ট্রিয়াম্ফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমান বিশ্বে সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম রুশ S-400। মার্কিন সামরিক জোট এর নাম দিয়েছে SA-21 গ্রাউলার। এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের কারণে নেটো সদস্য তুরস্কের উপর সামরিক সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। আজ জানব S-400 এর গঠন ও এটি কিভাবে কাজ করে তা নিয়ে। S-400 মূলত 70-এর দশকে নির্মিত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এর নকশা তৈরি করে রুশ সামরিক গবেষণা প্রতিষ্ঠান NPO আলমাস সেন্ট্রাল ডিজাইন ব্যুরো অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, আর নির্মাণ করে রুশ আকাশ প্রতিরক্ষা কর্পোরেশন MKB ফাকেল। প্রকল্পটির প্রধান প্রকৌশলী ছিলেন ডক্টর আলেকজান্ডার লেমোনস্কি। 2007 সালে আনুষ্ঠানিকভাবে রুশ সশস্ত্র বাহিনীতে S-400 অন্তর্ভুক্ত করা হয়। S-400 এর এক ব্যাটারি মানে পুরো 2টি ব্যাটালিয়ন, অর্থাৎ এক ব্যাটারি S-400 কিনলে পুরো 2টি ব্যাটালিয়ন কিনতে হবে। নির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সহ প্রতিটি S-400 ব্যাটারির রপ্তানি মূল্য হতে পারে 1 থেকে 1.25 বিলিয়ন ডলার। বলা হয়ে থাকে S-400 একসঙ্গে 300-টির বেশি লক্ষ্যবস্তুর উপর নজরদারি চালাতে সক্ষম। এর স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি একসঙ্গে 36টি ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, যা 400 কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। S-400 এর রয়েছে একটি কমান্ড এন্ড কন্ট্রোল ভেহিকেল, লং রেঞ্জ সার্ভেইলেন্স রাডার, এঙ্গেজমেন্ট এন্ড ফায়ার কন্ট্রোল রাডার এবং অল অ্যাল্টিটিউড এক্যুইজিশন রাডার ও মোবাইল মাস্ট রাডার। এর মধ্যে এঙ্গেজমেন্ট রাডার 600 কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ 300টি লক্ষ্যবস্তুকে শনাক্ত করে তার তথ্য কমান্ড পোস্টে পাঠায়। সেখান থেকে লক্ষ্যবস্তু নির্দিষ্ট করার পর এঙ্গেজমেন্ট এন্ড ফায়ার কন্ট্রোল রাডার ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাতে সহযোগিতা করে। পশ্চিমাদের সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে স্টেলথ প্রযুক্তি সম্পন্ন বিমান ও ড্রোনও সহজেই শনাক্ত করা যায়। এমনকি খুব নিচ দিয়ে উড়ে আসা কোনো লক্ষ্যবস্তু নির্ধারণেও S-400 যথেষ্ট কার্যকর। এর পাশাপাশি S-400 শত্রুপক্ষের রাডার জ্যাম করতে পারে। সাধারণত একটি S-400 ব্যাটালিয়নে 8টি লঞ্চার, 32টি ক্ষেপণাস্ত্র এবং একটি কমান্ড পোস্ট থাকে। এতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা যথাক্রমে 40 কিলোমিটার, 120 কিলোমিটার, 250 কিলোমিটার ও 400 কিলোমিটার। ইহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।